হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাভেল করব সৌদিয়া পরিবহনের সম্প্রতি চালু হওয়া নতুন সেগমেন্ট সৌদিয়া এরোর সাথে। যেই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভলভো এবং স্ক্যানিয়া বাসগুলোর আদলে, অর্থাৎ ভলভো এবং স্ক্যানিয়া বাসগুলো যেরকম সম্পূর্ণ ফাইবার বডির, এই বাসটিও কিন্তু সম্পূর্ণ ফাইবার বডির। অর্থাৎ দেশের ওয়ান অফ দ্য মোস্ট দামি বাসে আজকে আমরা ট্রাভেল করব, যেটি চলাচল করছে চিটাং থেকে কক্সবাজার রুটে। ভিডিওটি কিছুটা এমনভাবে নির্মাণের চেষ্টা করেছি যাতে আপনার দেখে মনে হয় যে আপনি আমার সাথে চিটাং থেকে কক্সের উদ্দেশ্যে যাত্রা করছেন। রাস্তায় ঘটা দুষ্টুমিষ্টির সকল অভিজ্ঞতা, যেরকম অভি মোটরসের নির্মিত শ্যামলী পরিবহন কিংবা অ্যাপোলোর নির্মিত টাউন স্নোয়া, সব কিছুই আসলে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে। সো দেরি না করে শুরু করা যাক নন এসি সেগমেন্টে সবচেয়ে বেশি হাইত্য লাগারই সৌদিয়া এরোয়ের ট্রাভেল ব্লগটি। এখন আমরা আছি কক্সবাজার টার্মিনালে অবস্থিত সৌদিয়া কাউন্টারে। চলুন কাউন্টার ম্যান থেকে শোনা যাক সৌদিয়া এরো নামের নতুন এই সার্ভিসটির ব্যাপারে। চট্টগ্রাম কক্সবাজার টু আমরা চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের প্রমিট অন পরপর আমাদের সার্ভিস, এটা ওয়ান জে গাড়ি, সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন দিকে আমরা সার্ভিসটা দিতে যাচ্ছি। শুধু নামাজের বিরতি ছাড়া আমাদের আর কোনো বিরতি নেই, মাঝপথে কোনো বিরতি নেই। যেমনটি আপনারা শুনলেন যে 15 মিনিট পরপর কিন্তু সৌদিয়া এরো নামের নতুন এই বাসটি ছেড়ে যাচ্ছে। আমরা এখন আছি চিটাং বহদ্দার হাট নামক জায়গায়, যেখান থেকে হচ্ছে চিটাং থেকে কক্সের বাসগুলো ছেড়ে যায়। আমাদের পার টিকিট প্রাইস হচ্ছে 420 টাকা করে, যেটা হচ্ছে ক্লোজ ডোরের জন্য সবগুলো বাসেই একই ভাড়া। সৌদিয়া এরো নামের এই সেগমেন্টটি চালু হয়েছে 23 ইউনিট বাসের সাথে। পূর্বে তাদের চিটাং থেকে কক্স যে গাড়িগুলো চলতো সবগুলো গাড়ি সরিয়ে সম্পূর্ণ নতুন 23টি ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে বাসের সাথে চালু করা হয়েছে এই সেগমেন্টটি। টু বি অনেস্ট, এটি বাংলাদেশের তৈরি ওয়ান অফ দ্য মোস্ট দামি নন এসি বাস, কারণ ভলভো স্ক্যানিয়া বাসগুলো যেরকম ফরমেশনে তৈরি করা হয়, অর্থাৎ ফুললি ফাইবার বডি, এই বাসটিও কিন্তু ফুললি ফাইবার বডির। আপনি বাসের ফ্রন্ট শো বলেন, ব্যাক শো বলেন, লাগেজ বাঙ্কার বলেন কিংবা হুইল আর্টস বলেন, খুঁটি নাটি সব জায়গাতেই কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে, অর্থাৎ ফুললি ফাইবার বডির বাস এটি, যেটি নন এসিতে সম্পূর্ণ ডিফারেন্ট একটি বাস। সো চিটাং থেকে কক্সের মানুষকে যে কতটা প্রিমিয়াম সার্ভিস ইনশিওর তারা করতে যাচ্ছে তা কিন্তু তাদের বাসের ধরন দেখেই বোঝা যায়। চিটাং কিংবা কক্সবাজারের মানুষের কাছে কিন্তু সৌদিয়া একটি আলাদা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে, এবং তারা কিন্তু তাদের ডিজায়ারটি মিটিয়েছে, অর্থাৎ যাত্রীরা যেরকম এক্সপেক্ট করে সেরকমই কিন্তু প্রোভাইড করেছে সৌদিয়া পরিবহন এই বাসগুলোতে। বাসের সিট বলেন কিংবা বাসের রিডিং লাইটস কিংবা লাইটিং পার্ট বলেন, সব জায়গাতেই কিন্তু অ্যারিস্টোক্রেসি আমরা দেখতে পাচ্ছি। আমার মতে শুধুমাত্র চিটাং থেকে কক্সবাজার নয়, পুরো বাংলাদেশের নন এসির কথা যদি আসি তবে এই বাসটির নাম থাকবে উপরের তালিকায়। বাসে 40টি সিট ইউজ না করে 36টি সিট ইউজ করা হয়েছে, পাশাপাশি বেশ ভালো কোয়ালিটির কিন্তু রিডিং লাইটস এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। 36টি সিট অ্যাপ্লাই করার মেইন রিজন হচ্ছে যাতে যাত্রীরা অতিরিক্ত লেগ স্পেস পেয়ে থাকে। লেগ রেস্ট ইউজ করা হয়নি, তবে লেগ স্পেস খুব ভালো পরিমাণের দেওয়া হয়েছে। সো এই ছিল মোটামুটি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের একটি ছোটখাটো রিভিউ। আবার চলেন জার্নিতে ফিরে চলা যাক। জুম্মার নামাজের পরপরই, অর্থাৎ 2টা বাজে, আমাদের বাসটি চিটাং থেকে কক্সের উদ্দেশ্যে রওনা শুরু করে। 2টা বেজে 15 মিনিটে আমরা পৌঁছাই নতুন ব্রিজের সামনের অবস্থিত কাউন্টারে। চিটাং থেকে কক্সবাজার যাওয়ার সময় যে জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি ফানি লাগে, যেমন ডান দিকে থাকা একটি শ্যামলী বাস, তো এইটা আসলে মেইন শ্যামলী কিংবা অরিজিনাল শ্যামলী না, যদিও শ্যামলীর 2টি সেকশন আছে, একটা হচ্ছে আপনার এসপি আর একটা এনআর, বাট এটা নান অফ এসপি এবং নান অফ এনআর, এটা হচ্ছে লোকাল শ্যামলী বলা যায়। নর্মালি মিমে আমরা যেরকম দেখে থাকি যে এভরি মাস্টারপিস হ্যাজ আ চিপ কপি, তো চিটাং থেকে কক্স কিংবা কক্স থেকে চিটাং যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা সেটি দেখতে পারবেন যে আপনি ব্র্যান্ডেড যা যা সার্ভিস আছে, আপনি শ্যামলী বলেন, হানিফ বলেন, সৌদিয়া বলেন, ইউনিক বলেন, সবগুলোরই কিন্তু একটি চিপ কপি কিংবা লোকাল সার্ভিস আপনারা এখানে দেখতে পারবেন। অনেকেই আসলে নতুন এসে বিভ্রান্ত হয় যারা এলাকার না, মানে যারা বাইরে থেকে ঘুরতে আসে, তো তারা মনে করে আরে হানিফ বাস, শ্যামলী বাস উঠে যাই, বাট উঠার পরে যখন জার্নি করে তখন কিন্তু নামার পরে আবার হানিফ শ্যামলীরা গাইলে যে আরে কক্সের উঠার হানিফ তো অনেক খারাপ। তো এই টাইপ আসলে অনেকের সাথেই হয়েছে, এই জন্যই বললাম। আরেকটা জিনিস হচ্ছে দুনিয়ার সব রকমের আত্রা ফাত্রা থ্রি হুইলার যেগুলো আছে সেগুলো আপনারা চিটাং থেকে কক্সের উঠে দেখতে পারবেন। একটা সময় মনে হচ্ছিল যে কেউ মিসাইল কিংবা কামান নিয়ে যাচ্ছে, পরে দেখলাম যে এটা ট্রাক। আবার থ্রি হুইলারের পাশাপাশি আপনারা কিন্তু এরকম ছোটো ছোটো বাসও দেখতে পারবেন চিটাংয়ের। সো সব কিছু মিলে আসলে ছোট পরিবহনগুলো এই 2 লেনের রাস্তায় অনেক বেশি ডেঞ্জারাস ভূমিকা পালন করে, যার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এবং চিটাং থেকে কক্সের রোডের যে অবস্থা, অর্থাৎ পাহাড় কেটে কিন্তু এই রোডটি নির্মাণ করা হয়েছে বলা যায়। সো 2 লেনের এই রোডটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, যারাই এখানে আসেন ট্রাই করবেন ভালো বাসে আসার জন্যে। এই জন্য আমি মনে করি যারা এই রুটে চলে অভ্যস্ত, যেরকম আপনি সৌদিয়া বলেন, মার্সা বলেন, পুরবি বলেন, এরা কিন্তু এই ননস্টপ সার্ভিস দিয়ে বেশ ভালো অভ্যস্ত। সো আপনি যেহেতু সৌদিয়া এরো নতুন সেগমেন্ট, এই সেগমেন্টটি আপনি ট্রাই করতে পারেন, যেটি আপনার জন্য হতে পারে একটি রিলায়েবল জার্নি এবং একটি এনজয়েবল জার্নি। ডান পাশে আমরা একটা চাঁদের গাড়ি দেখতে পারতেছিলাম, যেটা হচ্ছে এই গর্তের উপর দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা চাঁদের উপরেই আছি, যে বিরাট বিরাট গর্ত।
বাট এই গাড়িগুলোর কন্ডিশনও খুব একটা ভালো না, মানে চাঁদের গাড়ি টাড়ি আপনি যেগুলো বলেন। সো সব কিছু মিলে এখানে চলাচলটা একটু রিস্কি হয়ে যায়। এখানের আরেকটা সমস্যা হচ্ছে একটা অটোর জন্য কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অর্থাৎ অটোটা যতক্ষণ না চলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বের হতে পারতেছি না। মানে রাস্তা এত ন্যারো এবং অটো সিএনজি আলাগুলোর এত বেশি ভাব যে এদের কারণে আসলে জ্যাম লেগে যায়। তবে চিটাং থেকে রাস্তা যত ঝুঁকিপূর্ণ হোক আর যাই হোক, এই রাস্তা আপনি যত বেশি দেখবেন তত বেশি মুগ্ধ হবেন। মানে সাইট সিনগুলো খুব জোস এবং দুই লেনের রাস্তা কিন্তু বরাবরই খুব সুন্দর চলাফেরার ক্ষেত্রে। আগে যেমন বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা ম্যাক্সিমামলি দুই লেনই দেখতে পারতাম। এখানে দুজন বাস লাভার অপেক্ষা করছিল আমাদের বাসের সাথে কিঞ্চিত দেখা করার জন্য এবং বাসের ছবি তোলার জন্য। এই যে ভিউটা ছিল এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। মানে বাংলাদেশ যে শস্য শ্যামল সবুজে ঘেরা একটা দেশ, মানে এটা ঢাকার চিপায় চাপায় থাকলে বোঝাই যায় না, বাট আপনি ঢাকার যত বাইরে বের হবেন ততটাই কিন্তু মুগ্ধ হবেন প্রকৃতি দেখে। গ্লাসে সৌদিয়া অ্যারো লেখাটা কিন্তু খুব বেশি চমৎকার লাগতেছিল এবং অনেকদিন পরে একটি ব্র্যান্ড নিউ হিনো ওয়ানজে বাসে ট্রাভেল করতেছিলাম। মানে আফটার ইউনিক আমার মনে হয় না আর কোনো হিনো ওয়ানজে ব্র্যান্ড নিউ বাসে চড়া হয়েছে। সো নতুন এক্সট্রিম লেভেলের সৌদিয়ার প্যাকেট ওয়ানজে নন এসি বাস, সব কিছু মিলে একটি বাস লাভার জন্য আর কি দরকার। সব কিছু মিলে চিটাং থেকে কক্স রোড বলতে আমরা যেরকম বুঝি যে কখনো ডানে মোচড় কখনো বামে মোচড়, মানে যেখানেই যাবো শুধু মোচড় আর মোচড়, তো এই টাইপই দেখতেছিলাম রোডের কন্ডিশন। বাট এই রোডটা আর কি খাগড়াছড়ির রোডের মতো না যে ইধার চালা কাভি উধার চালা, এটারে কাভি আর কাভি পার এই টাইপ বলা যায়। মানে শান্ত শিষ্ট ডানে বামে, এখানে যাত্রীরা যে অ্যাক্সিডেন্ট থেকে অন্য সিটে চলে যাবে এরকম কোনো মোচড় না আর কি। রাস্তা এমনই যে একটা সিএনজিকে ওভারটেক করতে হলে অনেক বেশি ভেবে চিনতে ওভারটেক করতে হয়। মানে একটা সিএনজির পিছনে পড়লে অপোজিট থেকে গাড়ি আসতেই থাকে, যেহেতু দুই লেনের রাস্তা তো একটু বিজি থাকবেই। সো এখানে আসলে খুব কেয়ারফুলি ড্রাইভিং করতে হয়, মানে আপনার ক্যালকুলেশন একটু মিসম্যাচ হলেই কিন্তু পুরো বাসটা হয়তো এদিক অথবা ওদিক পড়ে যাবে। এখানে সামনে দুটি যে বড় বড় খাম্বা রাখা ছিল, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজের জন্য যেগুলো ব্যবহার করা হচ্ছিল, মনে হচ্ছিল যে রকেট রেখে দিয়েছে এবং কিছুক্ষণ পরে সেটা লঞ্চ হয়ে যাবে। উত্তরায় রিসেন্ট ঘটা যে অ্যাক্সিডেন্ট, অর্থাৎ প্রিমিয়ো গাড়ির উপরে যে কনস্ট্রাকশনের কিছু একটা পড়ে গিয়েছিল, ওইটা দেখার পর আমার কনস্ট্রাকশনের পাশে দিয়ে যেতেও ভয় লাগে। পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা সৌদিয়া অ্যারো কিংবা সৌদিয়া নতুন সেকশনের ব্র্যান্ড নিউ গাড়িগুলো দেখতেছিলাম, যেহেতু 15 মিনিট পরপর গাড়িগুলো ছেড়ে আসছে, তো 15 মিনিট পরপরই আসলে বাসগুলোর সাথে দেখা হচ্ছিল। মাত্র 50 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম পটিয়া বাইপাস সড়কে, অর্থাৎ 2:50 আমরা এখন আছি পটিয়া বাইপাস সড়কে। ধীরে ধীরে কিন্তু আমরা চিটাং ছেড়ে যাচ্ছি এবং কক্সের দিকে প্রবেশ করছি। আমার জানা মতে চিটাং থেকে কক্স যাওয়ার ক্ষেত্রে এইটাই হচ্ছে লাস্ট বড় রাস্তা, মানে এরপর আর কোনো 4 লেনের রাস্তা নাই, সবই হচ্ছে আপনার 2 লেনের রাস্তা। এই জায়গাটা অনেকটা বুমের আগের মতো, মানে কিছুক্ষণ পরপর মনে হচ্ছিল যে একই জায়গায় আসতেছি, বাট পুরো জায়গাটাই আসলে এরকমই দেখতে। রাস্তায় চলাকালীন সিলিন্ডার বহনকারী এই ট্রাকগুলো দেখলে আমার আরও বেশি ভয় লাগে চকবাজারের ইনসিডেন্টের পর থেকে। অবভিয়াসলি এই ট্রাকগুলো যত তাড়াতাড়ি পিছনে পড়ে যায় ততই ভালো। বাট আর যাই হোক, এইটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। মানে দুইটা অরিজিনাল হানিফ পাশাপাশি যাচ্ছে, বাসগুলোর অবস্থা একটু দেখেন, এসব কিয়া দেখনা পড় রা হ্যায় আচ্ছা হুয়া মে আন্দাও। আমরা 3 জন যাচ্ছিলাম কক্সের উদ্দেশ্যে, আমি, আমার রেগুলার টুরমেট এবং আর কে রবিন ভাই সৌদিয়া গ্রুপের পক্ষ থেকে। সো সৌদিয়া রিলেটেড যে কোনো ইনফরমেশন কিংবা যে কোনো কিছুর জন্য কিন্তু আপনারা সৌদিয়া কোচ সার্ভিস গ্রুপে জয়েন করতে পারেন, তাদের গ্রুপের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আই হেট মাই মাইন্ড, বাট আমার এগুলো দেখলে মনে হয় যে ওইটার ভিতরে শুয়ে যদি ট্রাভেল করা যেত তাহলে হয়তো অনেক মজা হইতো। কিছুক্ষণ পরে আরও একটি আশ্চর্যের ঘটনা যে হানিফ এবং শ্যামলী ক্রস ওভার করছে, বাট দুইটাই লোকাল।
বাম পাশে আপনারা রেল লাইনের ব্রিজটি কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই কিন্তু ঢাকা থেকে কক্সবাজার ননস্টপ রেল সার্ভিস শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে কিন্তু বছর ঘুরতেই এই সার্ভিসটি শুরু হয়ে যাবে। সামনে থাকা এই ইগল বাসটি একটু বেশি লাফালাফি করতেছিল, কথায় আছে না ছোট মরিচার ঝাল বেশি, তো এই টাইপ একটা অবস্থা ছিল। আমরা কিন্তু কখনোই স্পিডকে প্রমোট করি না, মানে স্পিডি জার্নি আমাদের ওরকম অত বেশি দরকার নেই। যেটা হচ্ছে সবসময় দরকার সেটা হচ্ছে সেফ জার্নি, আপনি 10 মিনিট লেটে পৌঁছান বাট নিরাপদে বাসায় পৌঁছান, এইটাই হচ্ছে সবার চাওয়া। যেহেতু আমরা প্রতিদিনই রাস্তার উপরেই থাকি, মানে ম্যাক্সিমাম ডেতেই হচ্ছে আমাদের হাইওয়েতে চলতে হয়, তো এটা কিন্তু একটা রিস্কি কাজ বলা যায়। আমরা অলওয়েজ প্রিফার করি নিরাপদ গতি। আমরা কখনো ড্রাইভার সাহেবকে জোরে চালাতেও উৎসাহ করি না, আস্তে চালাতেও বলি না, মানে ড্রাইভার সাহেব তার নিজের স্কিল থেকে উইদাউট রিস্ক যতটা সেফলি চালাতে পারে সেটাই সে চালাবে, মানে সে তার ন্যাচারাল ড্রাইভিং করবে, এটাই হচ্ছে আমরা কামনা করি। এবং এইটাই কিন্তু বাস লাভিং সোসাইটির ম্যাক্সিমাম মানুষ কামনা করে। জাস্ট 2-3টা টক্সিক মানুষের জন্য আসলে পুরো কমিউনিটিকে দোষ দেওয়ার মতো কিছু নেই। 3:30 আমরা পৌঁছে গেলাম সাতকানিয়াতে, সাতকান্না নামে পরিচিত। সামনে সৌদি আর পেইন্টে সাদিয়া নামের একটি বাসকে আপনারা দেখতে পারবেন। স্ট্যান্ডগুলোতে আসলে একটু একটু করে জাম লাগছিল, যেহেতু 2 লেনের রোড, তো একটা দুইটা গাড়ি দাঁড়ালেই আসলে জাম লেগে যায়। আপনি সাতকানিয়া বলেন, লোহাগড়া বলেন, হারবাং, চকরিয়া, মানে যেগুলো পয়েন্ট ওইসব জায়গাতে একটু একটু জাম ছিল। এই সব জায়গাগুলোই হচ্ছে বন্ধুর, মানে কোথাও উঁচু কোথাও নিচু, মানে এটা বান্ধবীর হওয়ার কথা থাকলেও এটা বন্ধুর। আর রাস্তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, মানে অনেক কষ্টে কিন্তু চিটাং থেকে কক্সের এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, যার কল্যাণে কিন্তু আমাদের সমুদ্র যাত্রা এত বেশি আসলে আনন্দময় হচ্ছে। তবে এই রাস্তাটি এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা, যেহেতু 4 ঘন্টার রাস্তা 2 লেনের, তাও আবার উঁচু নিচু। তবে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে বাঘগুলো, মানে একটু পরপর যেতেই ডানে বামে যে বাঘগুলো, নতুন ড্রাইভারদের জন্য এই রাস্তা ডিটেক্ট করা অনেক বেশি মুশকিল হয়ে যায়, মানে নতুন এসে আসলে এই রাস্তায় ড্রাইভিং করা যে কোনো ড্রাইভারের জন্য একটু টাফ। পাশাপাশি বৃষ্টি হলে তো কথাই নেই, মানে এই রাস্তার অবস্থা আরও বেশি করুণ হয়ে যায়। সো যারাই আসলে কক্সে আসবেন, ট্রাই করবেন ভালো কোয়ালিটির বাস নিয়ে আসার। স্পিডোমিটারে যেরকম দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে আমাদের স্পিড ছিল 70-90 মতোই, এর কমও না এর বেশিও না, একটা কনস্ট্যান্ট স্পিডেই আসলে এই রাস্তায় যাওয়া যায়। সামনে যে 3টি বাসকে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে সবার সামনে রয়েছে ইউনিকের একটি বাস, যেটা হচ্ছে লোকাল ইউনিক, মানে ওইটা কিন্তু অরিজিনাল ইউনিক না, অনেকেই কিন্তু সেটাকে অরিজিনাল ইউনিক ভেবে ভুল করবেন। এবং আমাদের ইমিডিয়েট সামনের বাসটা হচ্ছে হানিফ পরিবহন, এটাও হচ্ছে লোকাল হানিফ, মাঝখানে মার্সাটা রিয়াল, মার্সার এখনও কপি বের হয়নি এবং সৌদি আরও কপি আছে। লোকাল এই বাসগুলোর আরেকটা জিনিস যেটা আপনি লক্ষ্য করবেন, যে রিয়াল বাসগুলোতে যেরকম পেন্ট স্কিম, একই রকম পেন্ট স্কিম এই লোকাল বাসগুলোতেও ইউজ করা হয়, মানে যাত্রীরা দেখে আসলে বুঝতেই পারে না যে কোনটা রিয়াল আর কোনটা লোকাল। এইখানে একটা কুকুর বাঁচাতে কিন্তু আমাদের সামনের পিক আপটি বেশ ভালো ড্রাইভিং করে, মানে স্কিলফুল ড্রাইভিং, যার কারণে কিন্তু সেটার প্রাণ বেঁচে যায়। হতে পারে কুকুর, বাট ওইটারও তো প্রাণ আছে। তো সব কিছু মিলে আসলে ড্রাইভাররা কিন্তু অনেক কিছু ফেস করে রাস্তায়, যেগুলোর প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল না, আমরা শুধু তাদের দোষটি দেখি। সব কিছু মিলিয়ে বর্তমানে চিটাং থেকে কক্সে যতগুলো বাস চলাচল করছে, আমার মনে হয় সৌদিয়া এরোর উপরে এখন কোনো বাস নেই, মানে ব্র্যান্ড নিউ হিনো ওয়ান যে বাসছে কীরকম তা সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে, যারা আমার চ্যানেলটি ফলো করেন। তার উপরে এই বাসগুলোকে যতটা প্রিমিয়ামভাবে নির্মাণ করা হয়েছে, আর সৌদিয়ার সার্ভিস যেরকম বরাবরের মতোই সেরা, সো সব কিছু মিলে এই বাসটি হতে পারে এখন চিটাং থেকে কক্স যাওয়ার জন্য আপনার জন্য বেস্ট অপশন। আবারও শুধু একটা অটো বের হচ্ছে না জন্য আমরা আটকে আছি, মানে এগুলো কি বিশ্বাস করা যাবে? ঢাকা টাকা হইলে আসলে এগুলোর পট খেয়ে সরাই দিত, বাট এখানে আসলে এদের পাওয়ার একটু বেশি বলা যায়। ধীরে ধীরে পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের ছুটে চলা সমুদ্র দেখতে, তো সমুদ্র পাহাড় দুইটাই দেখা হয়ে যাচ্ছে বলা যায়।
এইখানে এসে যা দেখলাম রাসেল ভাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ বাসের নাম শ্যামলী, পিছনে লেখা অভি মোটরস। অভি মোটরস যেমন আপনারা সবাই জানেন যে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ। সো সেখান থেকে শ্যামলীর বাস কীভাবে বের হলো কিংবা কোন বাসের পাশে এই বাসটিকে রাতে রাখা হয়েছিল জন্য এরকম দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু বিস্তারিত প্রতিবেদন আমরা চাই। সামনে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যাপলের প্রথম গাড়ি কিংবা অ্যাপলের প্রথম প্রাইভেট কার আমাদের দেশে চলে এসেছে, যেটিকে নির্মাণ করা হয়েছে টাউন এসজিএসের উপরে এবং বডির উপরেও বলা যায়, বাট পিছনে অ্যাপলের স্টিকার ছিল। কিছুক্ষণ আগাতেই বাম পাশে আমরা একটা ছোট জাহাজ নোঙ্গর করা দেখলাম যেটা সামহাও পাহাড়ের উপর উঠে গেছে। তো সবকিছু অবাক করার মতো জিনিস এখানেই ঘটতেছিল। জাহাজটা হচ্ছে একটা বাসা, অ্যাপলের ওটা কার না, ওইটা কিন্তু টাউন এসি, অ্যাপলের স্টিকার দেওয়া হয়েছে। আর শ্যামলী অভি মোটরস ওটা হচ্ছে লোকাল শ্যামলী, যেটা হয়তো আগে হানিফের ছিল, সেটারে অভি মোটরস লেখা দিচ্ছে সামহাও। 5:37 আমরা রামু বাইপাস অতিক্রম করলাম, আশা করছি 6:00 ভিতরে আমরা কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছে যাব, অর্থাৎ মাত্র 4 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাব ডলফিন মোড়ে। সব কিছু মিলিয়ে সার্ভিস 100-100 সৌদি আর থেকে যেরকম আমরা এক্সপেক্ট করি অলওয়েজ। এবং বাসের কথা আর কি বলবো, ব্র্যান্ড নিউ হিনোয়ান্সে বাস মানে সামথিং স্পেশাল। সামনে দেখলাম টয়োটা ভিটস, একমাত্র গাড়ি যেটি আমি ড্রাইভ করি। এর সামনে আরও একটি বিয়ার গাড়ি ছিল, পুরো রাস্তা জুড়ে অনেক বেশি বিয়ার গাড়ি ছিল যেহেতু শুক্রবার। তো এমন একটা জিনিস যে করছে সেও পস্তায়, যে করে নাই সেও পস্তায়। দেখতে দেখতে আমরা কক্সবাজার টার্মিনাল পৌঁছে গেলাম ডলফিন মোড়। আর খুব বেশি দেরি নয়, তবে যে জিনিসটি আমাকে সারপ্রাইজ করছে সেটা হচ্ছে অনেকটা শীতের আমেজ পড়ে গিয়েছে এখানে, মানে কুয়াশা কুয়াশা টাইপ একটা পরিবেশ ছিল। কক্স ঢোকার বেস্ট সিন হচ্ছে এইটা, কারণ সমুদ্র অনেক বেশি দেখা যায়, একটা জাহাজে নোঙ্গর করা ছিল, মানে কক্সে ঢুকে গেছি, একটা আলাদা আনন্দ কাজ করে। বাট আমাদের ভিতর এখন আর অত কাজ করে না যেহেতু রেগুলারই যাওয়া হয়। 6:10 আমরা কলাতল ডলফিন মোড়ে যাত্রী নামিয়ে অতঃপর আবার টার্মিনালের উদ্দেশ্যে চলে যাই। সো সবকিছু মিলিয়ে সৌদি এরোতে ট্রাভেল করা ছিল আমার চিটাং থেকে কক্সের বেস্ট জার্নি বলা যায়। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে এবং ব্লগগুলো এনজয় করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।